আজকে আমি এসেছি জাকারিয়া স্ট্রিটে, ইয়েস, যেটা খাবারের জন্য অনেক পপুলার একটা জায়গা। আর ভিড়টা দেখো ভাই, খাবার কতক্ষণ থাকবে এর কোনো গ্যারান্টি নেই। তাই প্রথমেই চলে গেলাম হালিমের জন্য ফেমাস সুফিয়াতে। কেন জানি না এদের মাটন হালিম সবসময় আউট অফ স্টকই থাকে, তাই নিয়ে নিলাম চিকেন হালিম। এটা ট্রাই করার পর বুঝতে পারলাম এর টেস্ট কতটা ইউনিক। এর সাথে নিলাম শাহী টুকরা, যেটা রুটির ওপর মালাই দিয়ে তৈরি হয়, আহাহা, তাই মুখে দিলেই গলে যায়। খাওয়া শেষ করেই বাইরে বার হতে দেখতে পেলাম এক ধরনের শরবত পাওয়া যাচ্ছে, যার নাম মোহাব্বতের শরবত। এতে ফলও কেটে দেওয়া হয়, এর দাম 20 টাকা, তার মানে আমিও খেতে পারবো। তারপর দেখলাম এত বড় পরোটা ভাজছে, যেটা দিয়ে শীতকালে একজনের কম্বল হয়ে যাবে, তাই আমিও নিয়ে নিলাম হালুয়ার সাথে। এখানে আর ভিড় করা যাবে না, নাহলে আর 2 মিনিট দাঁড়ালে এরা আমাকেই ধরে ভেজে দেবে, তাই তাড়াতাড়ি খেয়ে নি। আর খেতে এটা ঠিকই ছিল, নট ব্যাড। আর লাইনটা দেখো ভাই, আমি আর এই লাইনে দাঁড়াচ্ছি না। তোমরা আরো মিনি ব্লগস এর জন্য সাবস্ক্রাইব করো। বাই।